একটি নাকফুল আর একটি পুরনো ছবি, এই দুটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো বাকযুদ্ধে মেতে উঠেছেন অপু বিশ্বাস ও শবনম ববলি। কেউ বলছেন সাকিবের কাছ থেকে হীরার নাকফুল পাওয়ার খবরটি ভালোভাবে নেননি অপু বিশ্বাস, ফেসবুকে তাই ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন অপু। আর ২৪ ঘন্টা পার হওয়ার আগেই বুবলি সেই পোস্ট দেখে আরেকটি পোস্ট দেন। এদিকে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল অতীতের ফুল বুঝতে পেরে অপু বিশ্বাস আবার সাকিব খানের জীবনে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অপু তার একাধিক সহকর্মীকে এমন ইচ্ছের কথাও জানিয়েছেন। সন্তান জয়ের কারণে অপু বিশ্বাস যাওয়া আসা করতেন সাকিব খানের গুলশানের বাসায়। এসব খবর পৌঁছে যায় বুবলির কানে, তিনিও অপুর আসা যাওয়ার খবরটি ভালোভাবে নেননি। আর এই বিষয়গুলো নিয়ে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। আর এসব বিষয়ে খোলামেলা কথা বললেন চিত্রনায়ক সাকিব খান। গণমাধ্যমকে সাকিব খান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, একটা কথা নিশ্চিত করে বলতে চাই, অপু বিশ্বাস ও বুবলি দুজনই এখন আমার কাছে অতীত, তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক চোরা লাগার সম্ভাবনা নেই। অপু বিশ্বাসের সঙ্গে সাকিব খানের সম্পর্ক অনেক আগেই ভেঙে গেছে, এ খবর সকলেরই জানা। তবে বুবলির সঙ্গে সম্পর্কের ব্যাপারটা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আপনার কথাবার্তা শুনে এখন মনে হচ্ছে বুবলির সঙ্গেও কোনো ধরনের সম্পর্ক আপনার আর নেই, এমন প্রশ্ন উত্তরে সাকিব খান বলেন, চলচ্চিত্র অঙ্গনে আমার অগ্রজ একজন জনপ্রিয় নায়ক আমার প্রথম সংসারের সময়ই বলেছিলেন, আমাদের দেশে এই অঙ্গনের দুজনের মধ্যে সংসার করাটা বেশ ডিফিকাল্ট। তারপরও একটা কথা বলতে চাই, মানুষ সম্পর্ক করে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য, সংসার ভাঙার জন্য কেউ সম্পর্ক করে না। আমিও তেমনটাই ভেবে পড়েছিলাম, কিন্তু সম্পর্কটা করতে গিয়ে একটা সময় দেখলাম তা আর হেলদি জায়গায় নেই। চেষ্টা করছিলাম কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলো। তারপর মনে হলো আনহেলদি কোনো সম্পর্ক নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এমনকি আমার মনে হয় মা বাবার আনহেলদি সম্পর্কের মাঝখানে সন্তান বেড়ে ওঠার চেয়ে আলাদা করে বেড়ে ওঠা তুলনামূলকভাবে অনেক ভালো। এদিকে শোনা যাচ্ছে অপু বিশ্বাসের সঙ্গে আপনার এখন ভালো যোগাযোগ, আপনার বাসায়ও তার নিয়মিত যাতায়াত, তার মানে কি আবার আপনারা এক হচ্ছেন? এমন প্রশ্নে সাকিব খান বলেন, এমন সম্ভাবনা একেবারেই নেই। তিনি বলেন, আব্রাহাম খান জয়ের বাবা হলাম আমি সাকিব খান, তেমনি মা হচ্ছেন অপু বিশ্বাস। বাবা হিসেবে সন্তানের সঙ্গে আমার দেখা হয় আব্রাহামের সঙ্গে, জয় মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, ওর দাদা দাদির সঙ্গে সে থাকে। জয় যেহেতু ছোট একা আসতে পারে না, তাই জয়ের সঙ্গে তার মা এখানে মাঝে মাঝে আসে, কিন্তু আমাদের মধ্যে সন্তানের বিষয়ে বাইরে আর কোনো কথা হয় না। জয়ের স্কুলেও যাওয়া হয় মাঝে মাঝে, সেখানেও দেখা হয় আমাদের। কথায় কথায় সাকিব খান তার ছোট ছেলে শেহজাদ খান বীর প্রসঙ্গেও বলেন, তিনি বলেন, শেহজাদ খান বীরের সঙ্গেও আমার দেখা হবে, সে আমার সঙ্গে থাকবে, এখন সে অনেক ছোট তাই আলাদা করে আমার কাছে রাখতে পারছি না, তবে শীঘ্রই তারও আসা যাওয়া আমার বাড়িতে হবে, দাদা দাদি ফুপা ফুপুর সাথে সে থাকতে পারবে, আদর পাবে। শেহজাদ খান যখন স্কুলে যাওয়া শুরু করবে তখন তার মায়ের সঙ্গেও আমার দেখা হতে পারে, এটাই স্বাভাবিক। তবে একটা কথা নিশ্চিত করে বলতে চাই, অপু বিশ্বাস ও বুবলি দুজনেই এখন আমার কাছে অতীত, তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্কে জোড়া লাগার সম্ভাবনা নেই। অতীত মানে তারা অতিথি, তারা আমার দুই সন্তানের মা, সন্তানের মা হিসেবে তাদের প্রতি আমার যে সম্মান, যে সম্পর্কটা থাকা দরকার স্রেফ সেটুকুই থাকবে। আর সাকিব খানের এই কথা শুনে খেপে গেলেন বুবলি, বললেন নানান কথা। সাকিব খানের এই সাক্ষাৎকার শুনে বুবলি বললেন, তিনি খুবই শকড হয়েছেন এবং সাকিব খান দাবি করেছেন আপনার জন্মদিনে তিনি নাকফুল কিনে দেননি, আপনার সঙ্গে সম্পর্কটাও অতীত বলে বলেছেন তিনি, এমন প্রশ্ন করলে বুবলি তখন বলেন, তার সাক্ষাৎকারটি দেখে আমি অবাক হয়েছি, সাক্ষাৎকারে সে যেভাবে বিবৃতি দিয়েছে এটি আমার জন্য অনেক অপমানজনক, কারণ জন্মদিনের উপহার ধরে যে বক্তব্য সে দিয়েছে এত শৈল্পিক একটা ব্যাপার নিয়ে সে কিভাবে এটি অস্বীকার করলো আমার মাথায় আসে না। উপহারের খবর তো চার পাঁচ দিন আগের,
এতদিন পরে এসে কেন সে এ বিষয়ে কথা বলল, অস্বীকার করল, কি ভেবে কি পরিকল্পনা করে এসব বলল বুঝলাম না। আমার ভক্ত অনুসারীদের কাছে সে প্রশ্ন রেখে গেলাম। কিন্তু বিষয়টি নিয়ে আপনার কোনো কিছু বলার বা বোঝার আছে কিনা এমন প্রশ্ন করলে তিনি বলেন, আর কি বা বলবো, আগেও তো বলেছি, আর কত বলবো, এখন বলতে গেলে প্রমাণ নিয়ে মাঠে নামতে হবে, যা অবস্থা দেখছি সেটাই বাকি থাকলো। তবে আজকে সাকিব খানের সাক্ষাৎকার ও তৃতীয় পক্ষ একজনের ফেসবুকে কয়েকদিনের কার্যক্রম নিয়ে আমার সন্দেহ হচ্ছে। আমাদের মধ্যে তৃতীয় পক্ষ একজন হঠাৎ করেই ঢুকে গেছে। আমার জন্মদিনের উপহারের খবর নিয়ে ফেসবুকে লিংক শেয়ার করে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি দেখতে পাচ্ছি। তাছাড়া গত কয়েক মাসে ফেসবুকে আপনারা তার বিষয়টি টের পাচ্ছেন। অনেকদিনই আমাকে নিয়ে এই তৃতীয় পক্ষের এমন আচরণ ছিল না। হঠাৎ করেই এত সুন্দর একটি বিষয় ধরে তিনি উপহাস করে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন, তার নাম আমি উচ্চারণ করতে চাচ্ছি না। আপনারা ফেসবুকে এই কয়েকদিনে তার কার্যক্রম দেখলেই বুঝবেন পুরো বিষয়টি নিয়ে আমার কাছে সন্দেহ হচ্ছে। প্রশ্ন করা হয় কেমন সেটা? উত্তরে বুবলি বলেন, কয়েকদিন ধরে তৃতীয় পক্ষ স্ট্যাটাস আজ সাকিব খানের বক্তব্য নিয়ে বিষয়টি গভীরভাবে ভাবলে বুঝতে পারবেন সেটা। আজ সাকিব খানের এমন আচরণ সন্দেহ হচ্ছে। আমার সন্দেহ হচ্ছে তৃতীয় পক্ষের একজনের ইন্ধন আছে এখানে। সাকিব খানের ওপর তার পক্ষ থেকে চাপ রয়েছে। এসব সাকিব খানের সঙ্গে তার পূর্বের সম্পর্কের মাঠ তৈরির প্রস্তুতি কিনা এটা ভাববার বিষয়। তাই না হলে হঠাৎ করেই বীরের বাবা সাকিব খান আমার সঙ্গে এমন আচরণ কেন করবেন? এখন কি করতে চান? এ প্রশ্ন করলে বুবলি বলেন, সাকিব খানের সঙ্গে বিয়ের আগে এবং পুরনো বিষয়টি সবার সামনে এখন তুলে ধরা উচিত আমার। মানসিক ভাবে বিভিন্ন ভাবে চাপে রেখে সেই জায়গায় নিয়ে যাচ্ছে আমাকে। সেসব বিষয় শীঘ্রই পরিষ্কার করতে চাই, জানাতে চাই, সেই প্রস্তুতিটাই নিচ্ছি। এসব মিথ্যাচার আর ভালো লাগে না। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ।